ব্যবহার আমি এখন আমার ওয়াল সম্পর্কে বলবো, কারণ আমার এই ওয়ালটা এই একটা স্টিকারের কারণে এটা উঠে গেছে। এই যে স্টিকারটা এখানে রং আসছে, আমি ভাবতেছি এখন এগুলো উঠিয়ে সুন্দর একটা ওয়াল হ্যাং লাগাবো এখানে। আর আমি এটা আমার ব্রেন থেকে বানাবো। আর আমি এটা এখানে একটা মোম বানিয়েছি, মোম থেকে মোম দেখি এটা কতক্ষণ জ্বলে। আমার মনে হচ্ছে বেশি জ্বলবে না, এই যে বন্ধ হয়ে গেল। তো আমি এখন এটা ড্রয়িংটা স্টার্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে বর্ডার, আমার ড্রয়িং শেষ। আর আমার আম্মু আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে। সো এখানে ডাবল সাইডের টেপ লাগিয়ে আমি পিছনে স্টাক করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে এখান থেকে এটা উঠানোর সময় রং না উঠে, ইনশাল্লাহ দেখা যাবে কি হয়। একটা সোশ্যাল মিডিয়া স্টিকার গাইজ, এটা আমার ভয়েস না, কোনো টেনশন নিও না। দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, যার নাম মেহজাবিন, আমার সাথে ম্যাচিং নেম। আর আই লাভ টু ক্লে আর্ট, আমি এখানে ক্লে কিনে অনেক সুন্দর সুন্দর ক্লে আর্ট করছি। এখন আমি প্রত্যেকটা তোমাদের দুটো দুটো করে দেখাবো। আর আমি এখানে ফুল আর গাছ বেশি করে বানিয়েছি। ফুড ব্রেকিং নিউজ, এখানে 21টা জিনিস আমি বানিয়েছি, তোমরা দেখতে থাকো। এভরিওয়ান, এখানে আমি গুগল থেকে দুটি ব্যানার বানিয়ে নিয়েছি। এন্ড দিস ইজ ফর মাই হেটার্স। আমার পার্পল হার্টস, আমি কিন্তু নেল পলিশ ইউজ করতে একদমই পছন্দ করি না, যেহেতু আমি একটা নেল পলিশ গিফট পেয়ে গেছি। সো আমি এখানে অ্যাপ্লাই করছি একটা কোড করে। তো আমি সবে বরফ যেহেতু আসছে কয়েকদিন পর রোজা, তোমরা অনেক সুন্দর সুন্দর রোজার ব্লগ পাবা, প্লাস আমার এই নেল পলিশ উঠিয়ে ফেলতে হবে। আমরা তো দুদিন পর আমি এটা উঠিয়ে ফেলবো, কারণ সবে বরাতে তো নামাজ পড়তেই হবে মেনলি, আর এই কয়েকদিন একটু স্কিপ নিবো। প্লাস আমার রোজা রাখতে হবে 12 তারিখ থেকে। আমি অনেক টেনশনে আছি কি হবে এবার, এবছরটা খুবই মজা হবে ইনশাআল্লাহ। এই রোজা 30টা রাখার তৌফিক দান করুক আমাকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। So thanks for watching my video. See you next time. Goodbye. Assalamualaikum.